يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم زين ايمان دارينا জান্নাতে যাওয়ার জন্য আলো পেয়েছে ঠিক একই সময়ে ওই ময়দানে আরেকটা দল যাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী ওরা ওই ময়দানের মধ্যে থাকবে ময়দানের মধ্যে যখন তারা হাজির হয়ে যাবে ওই মানুষগুলার পরিচয় তখন প্রকাশ পেয়ে যাবে দুনিয়ার বুকে উপরে উপরে খুব ইসলাম ইসলাম করেছে কিন্তু অন্তর থেকে ইসলাম আর মুসলমানদেরকে অপছন্দ করত এইরকম মুনাফিক মার্কা আল্লাহ বলছেন পুরুষ আর মহিলাদেরকে ওই দিন পরিচয় করায় দেওয়া হবে নাউজুবিল্লাহ মুনাফিক পুরুষ আর মহিলা এরা সাথে সাথে ওই ময়দানে যে ইমানদাররা আলো পেয়েছে ইমানদারদের পিছে পিছে দৌড়াতে শুরু করবে ইমানদারদের কাছে যে বলবে ও ইমানদার ভাই আজকের ময়দানে তোমাদের আলো আছে আমাদের আলো নাই তোমাদের আলোটাই এত বেশি আবার এত আলোর তো মনে হচ্ছে দরকারও নাই এই জন্য তোমাদের কাছে ফরিয়াদ আজকে যদি তোমরা আমাদেরকে ফেলে রেখে চলে যাও ছেড়ে রেখে চলে দাও আমরা বিপদে পড়ে যাব এই জন্য তোমাদের কাছে ছোট্ট একটু মিনতি তোমরা আমাদেরকে ফেলে যেও না উনজুরুনা নাত্তাবিস মিন নূরিকুম তোমাদের যে আলো আছে ওই আলো থেকে আমাদেরকে একটু আলো দাও না ভাই আরবিতে ইকতিবাস বলা হয় ওই মুনাফেকেরা যারা ইমানদার আলো পাইছে দুনিয়ায় যাদেরকে গোনে নাই দুনিয়ায় যাদেরকে পাত্তা দেয় নাই দুনিয়ায় যাদেরকে পছন্দ করতো না ওই আলোওয়ালার কাছে বলছে ভাই ও ভাই আমাদেরকে একটু আলো দাও ভাই আলো দাও কি আলো দিবে কই ইকতিবাস তোমাদের তে বেশি না উনজুরুনা নাকতা বিসমিন নূরিকুম ইকতিবাস মানে কি আপনারা যারা গ্রামাঞ্চলের মানুষ দেখছেন যেই সকল বাড়িতে মাটির চুলা আছে আগুন ধরায় আগুন দিয়া খ্যার দিয়া খড়ি দিয়ে জাল দেয় ওই মায়েরা যদি এখন ম্যাচ দিয়ে ডাইরেক্ট জ্বালাতে যায় তো পুরা ম্যাচের কাঠি বক্সে হয়তো শেষ হয়ে যাবে তারপরেও চুলা ধরবে না এই জন্য কী করে প্রথমে পাশে একটা লম্পু বাতি কুপি বাতি রাখে দেখছেন না ভাই আস্তে করে একটা ঠুকায় কুপি বাতিটা আগে ধরায় নেয় এরপরে খ্যাটটার মুড়ায় টুড়ায় মাথায় ধরে নিবে গেলে আবার ওখান থেকে নেয় নিয়ে যখন চুলা দাউ দাউ করে জ্বলে তখন আস্তে করে কুপিটা বন্ধ করে দেয় তাই তো ভাই এখন ওই মহিলা চুলা ধরানোর জন্য কুপি জ্বালিয়েছে চুলাও তার জ্বলেছে পাশের বাড়ির মহিলা বেচারি ম্যাচের কাঠি ঝাঁকায় দেয় কী রে একটা কাঠিও নাই বাড়িতে ম্যাচ নাই কী করবে পাশের বাড়ির থেকে কুপি নিয়ে এই বাড়িতে আসছে বুবু তুই যদি একটু না আগুন দিস নিভাই ফেলছিস নাকি না কুপি কেবলই জ্বলাইছে চুলা ধরলাম বুবু তুই আগুন নিয়ে যা আস্তে করে এসে কুপিটা কুপির সাথে ধরে ধরে আগুন নিয়ে যায় যেই না আগুন নিয়ে যায় সাথে সাথে আগের যে কুপি এই কুপির আগুন তো পুরাপুরি বন্ধ হয়ে নিবে শেষ হয়ে যায় কমে যায় বুঝে বলেন কমে যায় শেষ হয়ে যায় কিছুই হয় না আগুন যা ছিল তাই রয়ে যায় এই যে আগুন নিল এই আগুন কমলো না আরবিতে এইটাকে বলা হয় ইকতিবাস যেইটা মাত্র একটু আলো কারণ ও দেখছে আরে এক একজনের আলো অনেক আবার কারণ নাই তার বিদ্যাঙ্গুলির মাথা একটু টিপিস 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 করে জ্বলে ওই আলোরই যে পাওয়ার ওইটা দিয়ে ওদিকে রাস্তা দেখতেছে তাহলে আমাদের যদি এত আলোর থেকে অল্প একটু দেয় কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় মুনাফিকরা বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম ও ভাই তোমরা একটুখানি দাঁড়াও না ভাই তোমাদের থেকে আমরা একটু আলো চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় দৃশ্যটা বুঝেন ইমানদারের আলো অনেক মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আলো নেওয়ার জন্য পিছে পিছে ঘোরে আমার আল্লাহ বলছেন যেই না ইমানদারের কাছে এই কথা বলবে ইমানদার দুনিয়ায় কখনো ভাব নাই নাই কখনো দাপট দেখায় নাই দুনিয়ার বুকে কখনো তাকব্বরি করে কারোর সাথে জোরে করে কথাও বলে নাই এটা ইমানদারের চরিত্রের মধ্যে ছিল না কিন্তু ওই দিন যারা আলো পাবে আর মুনাফিক হিসাবে যারা তাদেরকে ডিস্টার্ব করতে আসবে আমার আল্লাহ বলছেন ইমানদাররা ওই দিন চূড়ান্ত একটা ভাব নিয়ে বসবে ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে ফিল আর জিওয়ারা কুম ফালতামিসু নূরা ওই বেটারা
আজকে যারা আমাদের কাছে আলো নিতে আসছিস, আমরা তোদের কাছে বলছি যে খবরদার ডিস্টার্ব করবি না, ইরজিউ ওরাকুম, এই ময়দানে তো এই আলো আমরা পাই নাই, এই আলো কামাই করে আসছিলাম দুনিয়া থেকে, আজকের ময়দানে আলো দিতে পারবো না, যদি আলো কামাই করতে হয় তাহলে দুনিয়ায় যাইয়ে আলো নিয়ে আস। বলেন তো ওই দিন যদি কাউরে ইমানদার এই কথা বলে, দুনিয়ায় এসে আলো কামাই করে যাওয়ার কি সুযোগ আছে? কথা বলেন আছে ইমানদারের সাথে সাথে বলতে কি লাজ্জি ওরাকুম ফালতামি সুনুরা, যাও যাও তোমরা দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আসো, আলো দেওয়ার সুযোগ নাই। কিন্তু এবার তৃতীয় দৃশ্যর অবতারণ আল্লাহ রাব্বুল আমিন করছেন। আল্লাহ বলছেন যে না ইমানদাররা বলে দিছে আলো এখানে নাই, ওই আলো ওই নূর ওই ইমানের জ্যোতি দুনিয়ার থেকে কামাই করে এনেছে, ওইখানে যা ওখান থেকে কামাই করে নিয়ে আসো। কিন্তু যেই লোকদেরকে এই কথা বলছে ওই লোকরাও জানে আমাদের তো দুনিয়ায় যাওয়ার কোনো উপায় নাই, অতএব আলো নিতে হলে ওদের কাছ থেকেই নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। সাথে সাথে যারা আলো প্রাপ্ত যারা ইমানদার, যাদেরকে আল্লাহ আনন্দের সংবাদ দিয়ে খোঁজখবরে দিয়ে দিছে, ওই মুনাফেক পুরুষ আর মুনাফেক নারীরা সাথে সাথে এই ব্যক্তিগুলার সাথে ডিস্টার্ব করে ল্যালপামু করতে শুরু করবে। দে ভাই একটু একটু, দে ভাই দে ভাই একটু দিলে কি হবে ভাই, মানে ল্যালপা ল্যালপা। আপনাদের এলাকায় আছে কিনা আমরা দেখি, ঢাকাতে কিছু ফকির আছে দুর্দান্ত ল্যালপা, দেখছেন আপনার ল্যালপা মনে বুঝেন নাই ভাষাটা। আপনি কেবল বাজারে গেছেন, যাওয়ার পরে এখনো নামছেন মাত্র, ভাড়াই দিতে পারেন নাই হয়তো, হাত পাইতে বসে আছে, ভাই দে ভাই। আপনি বলছেন কে বল আসলাম, এখনো টাকা খুচরা নেই কিছু না, দাঁড়া একটু পরে আসিস। এক মিনিট পরে আবার আসে, দে ভাই একটু দে ভাই। আরে বেটা এখনো কিনা কাটাই করতে পারি নাই, এই কিছুক্ষণ পরে আসিস। এক মিনিট পরে পিছনে যায়, দে ভাই দে ভাই। বিরক্ত হইয়া মেজাজ খারাপ করে মানি ব্যাগ বাড়ি করে খুঁজে 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 দেখছে একটা পাঁচ টাকার নোট আছে, দাঁড়া আর ডিস্টার্ব করবি না, ওই সুন্দর করে হাতে পাঁচ টাকা নিয়ে চলে গেছে, ওর কোনো লস নাই, ঠিক কিনা? রাগ করছেন আপনি, খেপছেন আপনি, বকছেন, ও ল্যালপাল ল্যালপা নিয়ে একা ছাড়বে আপনার কাছে। আপনার বাজার হলো কি না হলো, আপনার খুচরা আছে কি না আছে, ওর দেখার সময় নেই, ওর দরকার পাঁচ টাকা, আছে না এরকম কিছু? এখন এই যে যারা ইমানদার ওদের কাছে আলো আছে, আর যারা মুনাফেক আলো নাই, ইমানদাররা আবার খুব ভালো করে শান্টিং দিয়েছে, যাও দুনিয়ায় আলো নিয়ে আসো। উনি তো বুঝছে বাবা এই কথা শুনে তো আমার দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, এখন যদি আমি আলো এদের কাছ থেকে না নিয়ে এই বকাবকি খেয়ে যদি চলে যাই আমাদের তো বিপদের বাজার, এই জন্য খালি ইমানদারের সাথে ভাই একটু আলো দে ভাই একটু আলো দে। তৃতীয় দৃশ্য খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না এই ভিআইপি মেহমান যাদেরকে রাব্বুল আমিন জান্নাতের ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, ওদেরকে এখন জান্নাতের গাড়িতে উঠাচ্ছেন আর পাঠাচ্ছেন। ওদের কাছে এই ইমানদারদের কাছে মুনাফেকরা ডিস্টার্ব করে, মুনাফেকরা বিরক্ত করে, মুনাফেকরা শুধুমাত্র তাদেরকে অস্থির করে তুলেছে, আলো দাও আলো দাও। আমার আল্লাহ এই দৃশ্য দেখে ওই দিন সহ্য করবেন না, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে তাদের জন্য ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ রাব্বুল আমিন যেই নাই বান্দাগুলা আলোওয়ালাদের কাছে আসবে আর বিরক্ত করবে, আলো দাও আলো দাও আলো দাও, এই কথা যখন বলতে শুরু করবে আমার রব্বুল আমিন বলবেন এরা তো আমার ভিআইপি বান্দা, এরা তো আমার বড় পছন্দের বান্দা, এদের তো এই দৃষ্টা পছন্দ হয় না। ফাদুরি বাবাই না হুম বিসুরিল্লাহ বাব, আমার আল্লাহ বলছেন এই আচরণ দেখার সাথে সাথে আল্লাহ একটা কুন বলে একটা নির্দেশনা দিবেন, দেওয়ার সাথে সাথে মুমিন পুরুষ মুমিন মহিলা মুনাফেক পুরুষ আর মুনাফেক মহিলা তাদের মধ্যে দিয়ে একটা পর্দা নেমে যাবে। সুবহানাল্লাহ, পর্দা নামছে, কিন্তু পর্দার দুইটা বৈশিষ্ট্য হবে, কয়টা? দুইটা বৈশিষ্ট্য হবে, এই পর্দাটা হবে স্বচ্ছ, এপার থেকে ওপার দেখা যায়, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হবে পর্দার এপারের লোক যে কথা বলে ওপারের লোক শুনে, ওপারের লোক যে কথা বলে এপারের লোক শুনতে পারে, কিন্তু ভিতরের টাল্লা বলছেন বাতিনুহু ফিহির রহমা, ভিতর দিকটা আল্লাহর দয়া অনুগ্রহ আর আল্লাহর নাজ নিয়ামতে ভরপুর, আর উল্টা পাশে পর্দার যেটা ওই পারে কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার।
অনেক সময় আপনারা দেখেছেন দূরের সফর আপনি করবেন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আপনি সিলেট চলে যাবেন, ট্রেনের টিকিট কেটেছেন আপনি ফার্স্ট ক্লাসের, আপনি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, আপনি ট্রেনের স্টেশনে গেছেন, দরজার সামনে লেখা আছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার, আপনি ওই বিশ্রামাগারের ভিতরে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে দেখেন এসি আছে, ভিতরে সোফা আছে, সুন্দর সুন্দর কতকগুলা দায়িত্বশীল ছেলে আছে, আসার পরে আপনাকে বলছে স্যার চা না কফি, বাবারে কিরে বেটা আমি তো এই জায়গায় থাকার জন্য আসি নাই, আমি ট্রেনের প্যাসেঞ্জার, ঠিক আছে স্যার কিন্তু আপনি তো প্রথম শ্রেণীর কাস্টমার, আপনি প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার, এই জন্য স্টেশনেও যতক্ষণ থাকবেন আপনার জন্য কর্তৃপক্ষ এইটুকু ম্যানেজমেন্ট করে রেখেছে, বলেন প্লিজ স্যার আপনার জন্য কি করতে পারি, ঠিক কিনা? প্রিয় মুসলমান খেয়াল করেন, ওই ইমানদারেরা জান্নাতে যাবে, ওই ইমানদারদের গন্তব্যস্থল জান্নাত, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা তাদের কাছে ডিস্টার্ব করে আর বলে আমাদের জন্য আজকে একটু আলো দাও আলো দাও, আল্লাহ বলছেন আমার এই ভিআইপি মেহমানদেরকে তো এইটা করতে দেওয়া যাবে না, আমার রব্বুল আলামিন সাথে সাথে এরকম একটা পাঁচিল ফেলে দিবেন, ওই পাঁচিলের ভিতরের দিকে দরজা, দরজার খিড়কি, দরজার হুক ওইটা ইমানদারের হাতে, আর আল্লাহ বলছেন বাহিরের দিকটা কষ্ট আর কষ্ট একই জায়গায়, কিন্তু পর্দার এপারে এক শান্তি আর পর্দার ওই পারে কষ্ট আর কষ্ট, আর বান্দা যখন পর্দার ভিতরে শান্তি দেখতে পাবে ওই শান্তি দেখে এই পারওয়ালাদের নতুন একটা অশান্তি তৈরি হবে। চট্টগ্রাম যাবেন চৈত্র মাসের দিন, গ্রিন লাইন স্ক্যানিয়ায় টিকিট কাটছেন, উঠার পরে আপনি যেই না কেবলমাত্র যাত্রাবাড়ি পার হয়েছেন, চিটাগাং রোড পার হয়েছেন, সাথে সাথে ডাক দিচ্ছে কন্ট্রাক্টর আছে নাকি, কি জন্য স্যার বলেন, ওই ব্ল্যাঙ্কেট হবে নাকি, ব্ল্যাঙ্কেট মানে কম্বল, বাহিরে আবহাওয়া 41 ডিগ্রি সেলসিয়াস, একটু আগে ঘামে শেষ, এখন বাসের ভিতরে কয় চৈত্র মাসে কম্বল হবে নাকি, এখন বাহিরের লোক যদি শুনতো বেটার মাথা ঠিক আছে নাকি রে বেটা কম্বল তার চৈত্র মাসে, কিন্তু ও জানে ওর ভিতরে টাকা পয়সা দিয়ে বন্দোবস্ত করার কারণে তার কি সুযোগ সুবিধা, এখন বাহিরে একজন গা চলে যাচ্ছে আর ওই এসি বাসের উপর দিয়ে ঘেমে ঘেমে ঘাম বেরোচ্ছে, বুঝতেছে ভিতরে ঠান্ডা, অন্য সময় যাও কম গরম লাগত, ভিতরের লোকের ঠান্ডা দেখো আর গরম আরও বেশি, এই জন্য দেখবেন এসির ভিতর থেকে বের হওয়ার পর সিট বিট লেগে যায়, বলে না মানুষরা ভালো করে খেয়াল করেন, আমরা এখন 3 নম্বর দৃশ্যের মধ্যে আসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোর জন্য বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বিবালিহিল আযাব, আমি রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিস্টার্ব মুক্ত করে এখন ওই মানুষগুলোকে আলাদা করে দিয়েছেন, প্রথম দৃশ্যের কথা কল্পনা করেন, ইমানদাররা আলো পাইল জান্নাতে যাওয়ার ঘোষণা পাইল, দ্বিতীয় দৃশ্যের মধ্যে মুনাফিকরা আলো খোঁজার জন্য ইমানদারদের পিছু নিল, ইমানদাররা বলল যাও দুনিয়ায় যাও যে সেখান থেকে আলো কামাই করে নিয়ে আস, তারপরেও যখন কথা শোনে না তৃতীয় দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দুই গ্রুপের মধ্যে একটা পর্দা দিয়ে আলাদা করে দেওয়া হলো, এখন ইমানদারদেরকে ডিস্টার্ব করার কেউ নাই, আস্তে আস্তে গাড়িতে উঠবে আর জান্নাতের দিকে যাবে, আর যারা আলো খুঁজতেছিল আলো নাই ওরা এখন ওই ময়দানে অন্ধকার আর কষ্টের মধ্যে থাকতে শুরু করেছে।